بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. যাবতীয় প্রশংসা এবং গুণগান, সবটুকু তারিফ এবং স্তুতি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর সবচেয়ে উন্নততম জীবন আদর্শ, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছেন। আমরা সেই ইসলামের অনুসারী হতে পেরেছি, এই জন্যেই সকলেই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অতপর অবারিত সালাতু সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সে বিষয়টি হল যে বাঙালি নববর্ষ উপলক্ষে বছরের প্রথম মাস পহেলা বৈশাখ, এবং এই বছরের প্রথম দিনে পহেলা বৈশাখে আমাদের দেশে বর্তমানে ঘটা করে যে ধরনের কার্যক্রম এবং কিছু অনুষ্ঠানাদি পালন করা হচ্ছে, শরীর দৃষ্টিতে এটা কতটুকু বৈধতা রয়েছে বা ইসলাম এ ব্যাপারে কি বলে, আমরা আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। এর কারণ হলো যে আমাদের সমাজের এক শ্রেণীর তথাকথিত সুশীল শিক্ষিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং বিভিন্ন সংস্কৃতিমনা মানুষেরা এবং সংগঠনগুলো এই পহেলা বৈশাখ উপলক্ষে যে ধরনের আয়োজন, যে ধরনের অনুষ্ঠান করছে, সেটা রীতিমত উদ্বেগজনক এবং মুসলিম জাতিসত্তার জন্যে অত্যন্ত বেদনাদায়ক, যার কারণে আমাদেরকে এই বিষয়টি অবতারণা করতে হচ্ছে। পহেলা বৈশাখ নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না, আমাদের আলোচনা করার দরকার ছিল না। পহেলা বৈশাখ আগেও ছিল, আগে হালখাতা হতো, আগে তার আগে এই বছরের শুরুতে কী করা হতো, তার এটা উদ্দেশ্য ছিল, বাংলা ক্যালেন্ডার প্রণয়নের উদ্দেশ্য ছিল খাজনা আদায় করা, কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা, যেটা বাদশাহ আকবর সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। তার পরবর্তীতে ব্যবসায়িক উদ্দেশ্যে এই বৈশাখ উদযাপিত হতো, হালখাতা করা হতো, মানুষের কাছে যাদের কাছে পাওনা দাওনা বাকি আছে সেটা তুলে নতুন খাতা খোলার জন্যে সেদিন কিছু মিষ্টিমুখ বা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হতো। এগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, কারণ ইনশাআল্লাহ এগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে এটাকে হাজার বছরের বাঙালি সংস্কৃতির নাম দিয়ে স্পষ্ট হিন্দু জন্মাষ্টমী অথবা সরস্বতী পূজার আদলে অনুষ্ঠান উদযাপন করা হয়, এবং সেটা বাংলাদেশ যেখানে এবং 90% মুসলিম, সেই দেশের মানুষদেরকে নিয়ে ধরনের অনুষ্ঠান করা হয় এবং এটাকে বাঙালি জাতির অনুষ্ঠান হিসেবে এবং বাংলা জাতির সংস্কৃতি হিসেবে প্রচারণা চালা হয়, তখন সেই ক্ষেত্রে কোনো ইমানদার ব্যক্তি চুপ থাকতে পারে না। প্রত্যেকের জন্য অপরিহার্য হচ্ছে এই শয়তানি চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এই ব্যাপারে গণমানুষকে সচেতন করা, যেই প্রেক্ষিতে ইমানের দাবি হিসেবে আমরা এই বিষয়গুলো মানুষের সামনে আলোকপাত করতে চাই, তুলে ধরতে চাই। সাথী বন্ধুগণ, তাই আমরা দেখি কি কারণে এই পহেলা বৈশাখ বর্তমানে যেভাবে উদযাপিত হচ্ছে সেটা শরীয়ত সম্মত নয়, সেটা হারাম, এবং এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোনো ইমানদার মুসলিমের জন্য বৈধ নয়। আমরা একে একে সে বিষয়গুলো জানার চেষ্টা করি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা কয়েকটি পয়েন্ট উল্লেখ করব এই প্রসঙ্গে, যে ইসলামিক দৃষ্টিতে এই কাজটি কেন হারাম বা কেন নাজায়েজ। প্রথম কথা হচ্ছে, আমরা যে কোনো বিষয় সম্পর্কে হুকুম বা এটার বিধান প্রয়োগ
করতে গেলে আগে জানতে হবে ওখানে আসলে কি হচ্ছে, কি অনুষ্ঠানটা হচ্ছে। আমরা পয়লা বৈশাখে কি হচ্ছে আমাদের কারো অজানা নাই, সেখানে কি না হচ্ছে সব কিছুই হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, যে বৈশাখের প্রথম দিনেই, বৈশাখের প্রথম সূর্যোদয়ের পরে এসে হয়ে বৈশাখ অথবা অগ্নি স্নানের শুচি হোক ধারা, এই সমস্ত গানের মাধ্যমে তারা একটা নতুন দিবসকে প্রার্থনা করছে এবং তারা প্রভাত ফেরি, তারা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা ইত্যাদির নাম দিয়ে বিভিন্ন ধরনের মুখোশ, বিভিন্ন পশু পাখি, বিভিন্ন ধরনের মূর্তি প্রতিকৃতি অঙ্কন করে তারা মিছিলে বহন করে তারা মঙ্গল শোভাযাত্রা নামে, এভাবে নারী পুরুষ একাকার হয়ে, বেপর্দ অবস্থায় একাকার হয়ে তারা বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছে। এই যে কার্যক্রমগুলো, এগুলোর আলোকে কিন্তু ইসলামের বিধানটা প্রযোজ্য হবে। প্রিয় ভাইরা আমার, আমরা প্রথমে বলবো এই যে কার্যক্রমগুলো, এগুলো সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি, যেগুলো যেটা মূলত ভারতের আনন্দবাজার পত্রিকা যেটা উল্লেখ করেছে যে বাংলাদেশে যেভাবে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে, বাংলাদেশে যেভাবে এই যে বর্ষবরণ করা হচ্ছে, বাঙালি বর্ষবরণ করা হচ্ছে, এটি মূলত হিন্দুদের সরস্বতী পূজার অবিকল রূপ এবং অথবা অষ্টমী পূজার বা অষ্টমী অনুষ্ঠানের একটা নতুন রূপ। এই কথা উল্লেখ করেছে ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার। প্রিয় ভাইরা আপনারা দেখতে পারেন সেখানে তারা এই কথাগুলো উল্লেখ করেছে। তাহলে এমনকি আশ্চর্যজনক হলো সত্য যে আমাদের যেমন বাঙালি, বাংলাদেশ এদের ভাষা বাংলা, ঠিক তদনুরূপ ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা ওই অঞ্চলে কিন্তু আমাদের দেশে প্রায় বহু মানে প্রায় সম পরিমাণ, তার থেকেও বেশি পরিমাণ কী আছে, তারা বাঙালি রয়েছে। কিন্তু তারা কিন্তু আমাদের মতো করে তারা এই পয়লা বৈশাখ উদযাপন করে না, যেটা আমাদের দেশে বর্তমানে করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এখানে সমস্যাটা হলো যখন এ ধরনের হিন্দুয়ানি সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি নামে নামকরণ করা হবে, এটাকে সুস্পষ্ট ভাষায় ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে চরম বিপরীত মেরুতে অবস্থানের সামিল এটা এবং ইসলাম গ্রহিতার সামিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি দেখি এটাকে বলা হবে, এটাকে ইসলামের দৃষ্টিতে বলা হয় আত্মাশাব্বহ বিল কুফফার, কাফেরদের সাথে সাদৃশ্য অবলম্বন করা। কোনো ক্ষেত্রে তাদের কোনো কোনো ধর্মের যদি ধর্মীয় কালচারকে বা তাদের নিজস্ব সংস্কৃতিকে কোনো ব্যক্তি মানে পালন করে, লালন করে বা ধারণ করে, এটাকে বলা হয় ওই সংস্কৃতির অনুসরণ, অন্ধ অনুকরণ। অথচ কোরআনে কারিমে হাদিসে এই ব্যাপারে অনেক কঠিন বক্তব্য এসেছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হয়ে আল্লাহর কাছে পরিগণিত হবে। কেয়ামতের দিন তাদেরকে তাদের সাথে গণ্য করে, তাদের অন্তর্ভুক্ত করে কেয়ামতের কী করা হবে, উঠানো হবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এই জাতীয় কার্যক্রমে অংশগ্রহণ করা বা এই ধরনের কার্যক্রমে কার্যক্রম আয়োজন করা, সব কিছুই হচ্ছে সরাসরি হিন্দুদের অনুসরণ, বিধর্মীদের অনুসরণ, ভিনদেশী সংস্কৃতির অনুসরণ এবং চর্চা, যেটা কোনো মুসলমানের জন্যে পালন করা বা এই ধরনের আয়োজন করা, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা বা তাতে অংশগ্রহণ করা জায়েজ হতে পারে না, এটা শরীয়ত দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। প্রিয় ভাইয়েরা আমার, যেমন ঐতিহাসিকগণ যারা গবেষকগণ তারা উল্লেখ করেছেন যে ভারত ঢাকার যে টিএসসি চত্বর অথবা চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে যেই মানে মঙ্গল শোভাযাত্রাটা বের হয়, সেখানে যে একটা মানে যে সমস্ত ছবি বা মূর্তি প্রতিকৃতি বা বিভিন্ন জিনিসের মুখোশ নিয়ে মিছিল করা হয় বা আনন্দ মিছিল বের করা হয়, সেগুলো তারা বিশ্লেষণ করে যেটা পেয়েছেন সেটা রীতিমতো উদ্যোগজনক। তার মধ্যে তারা উল্লেখ করেছেন সেখানে তারা পেঁচার প্রতিকৃতি বহন করে, পেঁচা, অথচ পেঁচাকে, পেঁচা হলো মঙ্গলের প্রতীক, যার উপরে ভর করে লক্ষ্মী আগমন করে, এটি হিন্দুদের ধর্মবিশ্বাস। তারপরে সেখানে হনুমানের প্রতিকৃতি বহন করা হয়, অথচ হনুমান হলো রামের বাহন। তারপরে সেখানে সিংহের প্রতিকৃতি বহন করা হয়, এটা হচ্ছে দুর্গার বাহন। তারপরে সেখানে কালীর লোহিত বরণ জিহ্বা,
হ্যাঁ, কালির এরকম জীব পাত্রা সেখানে কি করে তৈরি করে, সেটা তারা বহন করে নিয়ে চলে, এর মধ্যে তারা এটা মানে মিছিলের মধ্যে প্রদর্শন করে। তারপরে সেখানে গণেশের মস্তক তৈরি করে সেটা তারা প্রদর্শন করে। তারপরে মনসার উল্কি, এই জিনিসগুলো তারা সেখানে ব্যবহার করে। প্রিয় ভাইরা আমার, এভাবে তারা ময়ূর, ময়ূর তারা এ জাতীয় অনেক যে সমস্ত প্রতীক এবং সিম্বল তারা ইউজ করে, মূলত এগুলো সবগুলোই হিন্দু ধর্মের সাথে রিলেটেড, হিন্দু সংস্কৃতির সাথে রিলেটেড, ইসলামের সাথে এই ধরনের প্রতীকের কোনো মানে কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে আমাদের বাঙালিদের কী ধরনের সম্পর্ক, এগুলোর সাথে আমাদের কী রিলেশন? হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, বৈশাখের সাথে এই সমস্ত আপনার পেঁচা, হনুমান, তারপর সিংহ, তারপর কালীর জিহব্বা, হ্যাঁ, তারপর গণেশের মুখমণ্ডল, এগুলোর সাথে আমাদের বাঙালিদের বা আমাদের পহেলা বৈশাখের কী সম্পর্ক, সেটা আসলে আমাদের মাথার মধ্যে ঢোকে না প্রিয় সাথী বন্ধুগণ। সুতরাং এটা স্পষ্টভাবে বিধর্মী তথা হিন্দুদের সাথে সাদৃশ্য অবলম্বন করার সামিল, যেটা কোনো মুসলমানের জন্য করা বৈধ হতে পারে না। দুই নম্বরে আমরা বলবো যে এই যে জিনিসগুলো তারা তৈরি করলো, এগুলা প্রতিকৃতি তৈরি, ইসলামের দৃষ্টিতে আসলে কি প্রতিকৃতি বা ছবি মূর্তি তৈরি করা, ইসলামের ইসলামের বিধান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন যে আশা ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাররুন, যারা ছবি বা মূর্তি প্রতিকৃতি তৈরি করে কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে। কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে এবং তারা তাদেরকে বলা হবে যে তোমরা আল্লাহর সৃষ্টির সাথে কি মানে আল্লাহ সৃষ্টির মতো করে সৃষ্টি করেছিলে, অতএব তোমরা এই জিনিসগুলোর মধ্যে প্রাণের সঞ্চার ঘটাও, কিন্তু তারা সেটা তারা তাদের দ্বারা সম্ভব হবে না, তখন আল্লাহ সুবহানাহু তাদেরকে শাস্তি প্রদান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এই সমস্ত ছবি বা মূর্তি প্রতিকৃতি মুখোশ এগুলো তৈরি করা শরীর দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। হ্যাঁ, ছবির দরকার হলে সেটা প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে, যেমন পাসপোর্টের জন্যে, আইডির জন্যে, হ্যাঁ ছবি দরকার হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এভাবে মূর্তি তৈরি করা, হ্যাঁ এভাবে মুখোশ তৈরি করা, এভাবে বিনা প্রয়োজনে এগুলো তৈরি করে নিয়ে মিছিলে বহন করে নেওয়া, এগুলোর প্রতি সম্মান প্রদর্শনের সামিল, এগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সামিল। সুতরাং এক দৃষ্টিকোণ থেকে যেভাবে মূর্তির প্রতি সম্মান প্রদর্শন করা শিরক এবং হারাম, ঠিক অন্যদিক থেকে এই সমস্ত জিনিস তৈরি করা এবং সেগুলোকে বহন করা, হ্যাঁ এগুলো আরেক দিক থেকে হারাম। কিয়ামত দিন তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে হাদিসে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আরেকটি বিষয় আমরা বলবো যে পহেলা বৈশাখ অনুষ্ঠান যেগুলো তারা করছে, হ্যাঁ রমনার বটমূলে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা যেই পয়লা বৈশাখ উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে, সেগুলো বাদ্যযন্ত্র এবং যে মিউজিকের ব্যবহার হয়, ইসলামের দৃষ্টিতে এই বাদ্যযন্ত্র এবং মিউজিকের ব্যবহার হুকুম কি? ইসলামের দৃষ্টিতে বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, হারমোনিয়াম এবং নানা ধরনের যে সমস্ত বাদ্যযন্ত্র রয়েছে, এগুলো বাজানো, এগুলো শ্রবণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলেছেন, হ্যাঁ সায়াতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল-হারির ওয়াল-খামরা ওয়াল-মা'আজিফ, সেই বুখারী ও মুসলিমের হাদিস, যে কিয়ামতের আগে একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা কি করবে, যারা নর্তকী, যারা রেশমি পোশাক, পুরুষদের জন্য রেশমি পোশাক, যারা মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমানে এই তথাকথিত সুশীল শ্রেণী তথা কিন্তু সাংস্কৃতিক প্রেমী লোকদের কাছে গান বাজনা, এই সমস্ত মিউজিক যেন বৈধ এবং হালাল, এটা যে হারাম এটা অনেক মানুষের জ্ঞানের মধ্যেই নাই, ঠিক না বেঠিক? তারা এটাকে বৈধ করে ছেড়েছে। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই সমস্ত মানে পহেলা বৈশাখ উপলক্ষে যে সমস্ত কনসার্ট হয় বা যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেগুলো শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম কাজের অন্তর্ভুক্ত। কারণ সেখানে গান বাজনা যেগুলো হয়, সেই সাথে যে মিউজিক এবং বাদ্যযন্ত্রের ব্যবহার হয়, ইসলাম সেগুলো অনুমোদন দেয় না। সুতরাং একজন মুসলিমের জন্যে কোনোভাবেই গান বাজনা এবং এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে, এই সমস্ত কনসার্টে অংশগ্রহণ করা বৈধ হতে পারে না। সাথী বন্ধুগণ, এরপরে আমরা আরেকটি বিষয় বলতে চাই। আমরা সকলে অবগত যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো
অথবা এই যে প্রভাত ফেরি বা এই যে মঙ্গল শোভাযাত্রা, এগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং যুবক যুবতীরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ছেলে এবং মেয়েরা তারা একাকার হয়ে যেভাবে চলাফেরা করে, মেয়েরা যেভাবে বেপর্দা অবস্থায় চলাফেরা করে, ইসলাম এর ব্যাপারে কি বলে? ইসলামের দৃষ্টিতে এভাবে নারী পুরুষ একাকার হয়ে চলা কি জায়েজ রয়েছে? শরীয়তে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম কাজ। ইসলাম নারীদের মর্যাদা, নারীদের সম্মান রক্ষার জন্য, হেফাজতের জন্য পর্দা করাকে অপরিহার্য করেছে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পুরুষদেরকে আদেশ করেছেন নারীদের দিকে চোখ পড়লে তোমরা চোখ নামিয়ে রাখো, নারীদেরকে আদেশ করেছেন পুরুষদের দিকে চোখ পড়লে তোমরা চোখ নামিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কি করেছেন, নিষেধ করেছেন, এই নির্দেশনা জারি করেছেন। তারপরেও আমাদের এই সমস্ত অনুষ্ঠানের নামে এগুলো কি হচ্ছে? আল্লাহর বিধানকে সরাসরি কি করা হচ্ছে? লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা হচ্ছে। ইসলামী দৃষ্টিতে কতটুকু বৈধ এটা আমাদের আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সাথী বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره। যারা ইমানদারদের মাঝে, মুমিন মুসলিমদের মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, অশ্লীলতা এবং নোংরামিকে ফাহিশা কাজকে ছড়িয়ে কি করা, সম্প্রসারিত করার চেষ্টা করে বা ইচ্ছা পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে তাদের জন্য শাস্তি রয়েছে, আখিরাতে তাদের জন্য কি রয়েছে? শাস্তি রয়েছে। সাথী বন্ধুগণ, সুতরাং আমরা বলবো এই সমস্ত অনুষ্ঠানকে নামে বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা, হ্যাঁ, তথাকথিত বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর এই সমস্ত যুবক যুবতীরা যে ধরনের মানে একাকার হয়ে তারা সেদিনে একটা নোংরামি করার সুযোগ পেয়ে যায়, হ্যাঁ, যেটা বলার অপেক্ষা রাখে না। যার কারণে আমরা দেখবো, দেখতে পাই বিভিন্ন পার্কগুলিতে তারপরে এই অনুষ্ঠানগুলোকে, তারপরে এই টিএসসির চত্বরে বা এই চারুকলার সামনে, তারপরে ঝোপে ঝাড়ে জঙ্গলে রাস্তার বিভিন্ন জায়গায় এ ধরনের তারা এই সুযোগের সন্ধানে থাকে। বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা নানা ধরনের ফাহিশা এবং অশ্লীল কাজে যুক্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকরাবু যিনা, তোমরা জেনার আশেপাশেও যেও না, জেনার কাছেও যেও না। অথচ এরা কি করতেছে? একে অপরের সাথে ঢলাঢলি, গলাগলি, একে অপরের হাত ধরে চলাফেরা, একে অপরের শেষ পর্যন্ত তারা হোটেলে চলে যাচ্ছে এই সমস্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে। যার কারণে আমরা দেখতে পাই, প্রিয় সাথী বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার সে অবিবাহিত অবস্থায় তথাকথিত প্রেমিকের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে, হ্যাঁ, সে যায় হসপিটালে, আর ট্রাঙ্কের মধ্যে সেই শিশুর আওয়াজ শুনে মানুষ হতবাক হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাগুলো আপনারা সকলেই জানেন। এই নোংরামি, এই অসভ্যতা, এই বর্বরতা তাদেরকে শয়তান শিক্ষা দিয়েছে, এটা শয়তানের প্রচেষ্টা, অন্য কিছু নয়। প্রিয় বন্ধুগণ, আমরা এভাবে আরও দেখতে পাই, এভাবে তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে কত ধরনের রক্তপাত, কত মারামারি, কাটাকাটি, হত্যাকাণ্ড ঘটতেছে, মৃত্যু ঘটতেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমরা লম্বা করবো না। তো মোট কথা, এই সমস্ত অশ্লীলতা এবং নোংরামের দুয়ার খুলে দেয় এই তথাকথিত পহেলা বৈশাখ নামক আরও বিভিন্ন ধরনের এই সমস্ত অনুষ্ঠান, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এ ধরনের কনসার্ট, এই জাতীয় অনুষ্ঠানগুলো তথাকথিত এই পারস্পরিক মানে সম্পর্ক তৈরি করার, রিলেশন তৈরি করার একটা উন্মুক্ত ক্ষেত্র, যেটা ইসলাম অবশ্যই অনুমোদন দেয় না। বিবাহ বহির্ভূতভাবে একজন পুরুষ এবং নারীর রিলেশনকে ইসলাম আদৌ সাপোর্ট দেয় না। বরং কেউ যদি জিনাতে লিপ্ত হয়, ইসলামের ব্যাপারে কঠিন শাস্তি আরোপ করেছে যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনাতে লিপ্ত হয়, তাদের জন্যে ইসলামের বিধান হলো প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা। ইসলামী আদালতের মাধ্যমে তাদেরকে মৃত্যুদণ্ড
প্রদান করা এটা ইসলামের বিধান। অথচ বর্তমানে এই সমস্ত কার্যক্রমের কারণে জেনা ব্যভিচার পানির মতো সহজ হয়ে গেছে, ঠিক না বেঠিক? পক্ষান্তরে কোনো অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী, অবিবাহিত যুবক যুবতী যদি এই অশ্লীল নোংরা কাজে যুক্ত হয়, ইসলামের বিধান হচ্ছে প্রত্যেককে 100 দোররা করে মারতে হবে এবং 1 বছর জেলে পুরে রাখতে হবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমার কোথায় ইসলামের বিধান, কোথায় আল্লাহর বিধান? আল্লাহর বিধানকে সরাসরি লঙ্ঘন করে তারা দিন রাত এই সমস্ত অন্যায় পাপাচারে লিপ্ত হয়ে তাদের চরিত্রকে ধ্বংস করেছে, আমাদের সমাজকে ধ্বংস করেছে, সমাজের মধ্যে অনেক উশৃঙ্খলতা তারা সৃষ্টি করেছে, আল্লাহর বিধানকে তারা অহরহ লঙ্ঘন করে চলেছে। আল্লাহর কাছে আমরা যদি নিজেরা সচেতন না হই, মানুষ সচেতন না করি, মানুষকে সাবধান না করি, আল্লাহর কাছে কী জবাবদাহী করবো? আল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদেরকে হেফাজত করুন এবং ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সাধী বন্ধুগণ, যে কথা আরেকটি কথা বলতে চাই, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে তারা পন্তা ভাত এবং ইলিশ মাছ খাওয়ার যে একটা অনুষ্ঠান করে থাকে, আমরা বলবো যে এই জাতীয় ঘটা করে বছরে একটি দিন এই অনুষ্ঠান করা মানে হব কৃষকদের সাথে, গরিব বাংলার গরিব মানুষের সাথে এক প্রকার দৃষ্টতা এবং উপহাস ছাড়া অন্য কিছু নয়। সারা বছর আমাদের দেশের গরিব মানুষেরা পন্তা ভাত খাই, হ্যাঁ, একদিন ঘটা করে বাঙালির সাথে কোনো দরকার নেই। আর ইলিশ মাছের কথাটা যে বলতে চাই, ইলিশ মাছ সেদিন তাদেরকে খাইতেই হবে, ইলিশ মাছ তাদেরকে সেদিন কী করতে হবে, খাইতেই হবে। অথচ দেখা গেছে ইলিশ মাছের বাজার, হ্যাঁ, সেদিন বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষে বাজারে আগুন ধরে যায়, সেখানে 2,000, 2,500, 3,000 টাকা পর্যন্ত ইলিশের কেজি, 1 কেজি ইলিশের দাম। অথচ 1 কেজি ইলিশ কিনতে হলে একজন কৃষককে 3 মণ ধান বিক্রি করতে হয়। তাহলে সেদিন এভাবে ইলিশ খাওয়া, ইলিশের মানে এভাবে পন্তা ভাতে ইলিশ খাওয়ার যে একটা অনুষ্ঠান তারা করছে, এটা এক ওই গরিব অসহায় মানুষের প্রতি একটা নির্মম উপহাস ছাড়া অন্য কিছু হতে পারে না। সাথী বন্ধুগণ, আমি একটা জিনিস বলতে চাই এখানে, এই তথাকথিত বিজ্ঞান মনস্ক আর মুক্ত মনার অধিকারীদের উদ্দেশ্যে আমি যে কথা বলতে চাই, কুরবানি আসলে যখন আমরা কুরবানি পশু জবাই করি, আমরা গরু জবাই করি, আমরা ছাগল জবাই করি, ওরা তখন ইন্টারনেটে হইচই শুরু করে যে এটা নাকি নির্মমতা, হ্যাঁ, এটা নাকি পশুদের প্রতি নির্মমতা। আজকে তারা পহেলা বৈশাখ উপলক্ষে যে এভাবে ইলিশ ধরে খাচ্ছে, ইলিশের দাম বাড়িয়ে তারা অর্থনীতিকে তারা আরো ডাউন করতেছে, ইলিশকে তারা যে মানে ইলিশ ছোট ছোট বাচ্চা ইলিশকে, ইলিশের ঝটকাকে তারা ধরে, হ্যাঁ, যেটা নিষিদ্ধ সময়ের মধ্যে, যে ওই সময় ইলিশ ধরা ঠিক না, ইলিশ বড় হবে, তারা এভাবে ইলিশ নিধন করে তারা প্রাণীর প্রতি খুব দয়া করতেছে, তাই না? মুসলমানদের যখন গরু জবাই করা হয়, ছাগল জবাই করা হয়, তখন এটা প্রাণীর প্রতি নির্মমতা হয়, কিন্তু ইলিশ খাইলে তখন আর নির্মমতা হয় না। প্রিয় ভাইয়ার, এভাবে এই দ্বিমুখী মুনাফিক রীতি থেকে এই হিপোক্রেট সমাজ কতদিন আর তারা চালিয়ে যাবে, এই এই দ্বিমুখী রীতি থেকে আমাদের কি তাদের ব্যাপারে হুঁশিয়ার হওয়ার, সাবধান হওয়ার সময় আসেনি? প্রিয় ভাইয়ারা, আমার নিজেদের বেলায় তারা ঠিক আছে, কিন্তু ইসলামের বেলায় তখন যত সব তাদের আপত্তি, এটি হচ্ছে দ্বিমুখী মুনাফিকদের নীতি, এটা কোনো জ্ঞানবান বুদ্ধিমান শিক্ষিত সচেতন এবং কোনো মুসলিমের নীতি হতে পারে না। সাথী বন্ধুগণ, আরেকটা জিনিস আমরা দেখব যে এই পহেলা বৈশাখ উপলক্ষে ছেলেরা এবং মেয়েরা তাদের গায়ে উল্কি অঙ্কন করে, করে কি করে না, উল্কি অঙ্কন করে। দেখা যায় ছেলেরা মেয়েদের গায়ে, গালে, গলায় উল্কি এঁকে দিচ্ছে, হ্যাঁ, তারপরে ছেলেরা মেয়েদের গলায় আঁকছে। এই যে উল্কি অঙ্কন, ইসলামের দৃষ্টিতে উল্কি অঙ্কনের বিধান কি? এটি একটি অভিশাপ, অভিসম্পাদযোগ্য কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাউশিমাত, সহিহ বুখারী হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন যে সমস্ত নারীগণ উল্কি অঙ্কন করে এবং যারা উল্কি অঙ্কন করে নেয়, যে নিজেরা করে অথবা অন্যের কাছ থেকে করে নেয়, তাদের প্রতি লানত। এখানে মেয়েদের কথা বলা হয়েছে, নারী পুরুষ উভয়ের মধ্যে সামিল, কারণ নারীরা বেশি করে। সুতরাং এই পহেলা বৈশাখ উপলক্ষে যে উল্কি সংস্কৃতি চালু হয়েছে, এটি অত্যন্ত অভিশাপযোগ্য এবং হারাম কাজে অন্তর্ভুক্ত, যেটা কোনো মুমিন মুসলমানের জন্য করা বৈধ নয়। প্রিয় ভাইয়েরা, আমার আরেকটি জিনিস আমরা বলবো, যেটা স্পষ্ট অগ্নি পূজার সামিল, এটা আগুন পূজার সামিল, কারণ সেখানে একটা গান বলা হয় কি, অগ্নি স্নানে ধরা হোক শুচি। তাহলে অগ্নি স্নানে ধরা হোক শুচি, তার আগুন দ্বারা কি ধরা, এই পবিত্র এই পৃথিবীটা কি পবিত্র হতে পারে? এটা একটা কুসংস্কার ছাড়া অন্য কিছু নয়, বরং আগুনের প্রতি সম্মান প্রদর্শন এবং অগ্নি পূজার সামিল। কোনো মুসলিমের মুখ দিয়ে এই ধরনের গান
প্রকাশিত হওয়া স্পষ্ট শিরিক এবং স্পষ্ট নাজায়েজ এবং হারাম কাজের মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি বিষয় আমরা বলতে চাই যে তারা এই পহেলা বৈশাখকে বছরের একটি অন্যতম উৎসব হিসেবে উদযাপন করে। অথচ একজন মুসলিমের জন্যে উৎসব মাত্র দুইটি, বছরের উৎসব মাত্র কয়টি? দুইটি, একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদ উল আযহা। এই দুইটি ঈদ ব্যতিরিকে মুসলিমদের জন্যে জাতীয়ভাবে কোনো উৎসব পালন করা জায়েজ নেই। কারণ নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, সেখানকার লোকেরা দুইটি উৎসব পালন করত। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম দুটি দিন নির্ধারণ করে দিয়েছেন, সেই দুটি দিন হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এই দুটি দিন তোমাদের উৎসবের দিন, আনন্দের দিন। প্রিয় সাথীদের, সুতরাং মুসলিম জাতির জাতীয় উৎসব হচ্ছে দুই দিন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এবং সাপ্তাহিক উৎসবের দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। এছাড়া মুসলিমদের জন্য তৃতীয় কোনো কি নাই, এছাড়া মুসলিমদের জন্যে নতুন কোনো উৎসবের প্রয়োজন নেই। সুতরাং এই পহেলা বৈশাখ উপলক্ষে যে জাতীয় উৎসব হিসেবে তারা যেটা পালন করছে, এই দিন উপলক্ষে তারা বিশেষ খাবার দাবার, বিশেষ নতুন পোশাক পরিধান করা, এই যে একটা কালচার চালু হয়েছে, এটা একজন মুসলিমের জন্যে অবৈধ কালচার, ইসলাম সেটা অনুমোদন দেয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি বিষয় আমরা এখানে বলবো, সেটি হচ্ছে দেখেন মানুষের জীবন থেকে সময়গুলো আস্তে আস্তে অতীতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক, নতুন একটি বছরের আবির্ভাব হওয়া মানে একটি বছরকে বিদায় জানানো, ঠিক না? ঠিক, আমরা যখন নতুন একটি বছরে পদার্পণ করি তার মানেটা হলো আমাদের জীবন থেকে আরেকটি অধ্যায় অতীতের গর্ভে বিলীন হয়ে গেল। এই ক্ষেত্রে একজন মুসলিমের কী করা উচিত? একজন মুসলিমের এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে তার এই চিন্তা বা এই অনুভূতি তার ভিতরে সৃষ্টি করা জরুরি যে আমার জীবন থেকে একটি বছর অতীত হয়ে গেল, আমি আরও এক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। কারণ আমাদের প্রত্যেকেরই বয়স একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে। একটা দিন চলে যাওয়া বা একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা চলে যাওয়া মানে হচ্ছে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের সেই নির্দিষ্ট নির্দিষ্ট সীমার দিকে আমরা এগিয়ে চলেছি। সুতরাং একটি বছর চলে যাওয়া মানে হচ্ছে আমাদের জীবন থেকে কী হয়ে গেল, একটা বছর অতীত হয়ে গেল, আমরা আরও এক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। এই ক্ষেত্রে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাব নাও, আত্মসমালোচনা করো যে আমি আমার অতীতে, আমার গত বছরে আমার জন্য কী করণীয় ছিল, আমি কী করেছি, আমার কী ভুল ত্রুটি ছিল, হ্যাঁ, আমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আমি পালন করেছি কিনা। এভাবে প্রত্যেক ব্যক্তি নিজের অডিট করবে, নিজের হিসাব নেবে, আত্মসমালোচনা করবে, এবং যদি ভুল হয়ে থাকে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এবং আগামীতে যেন সেই ভুলগুলো পুনরাবৃত্তি না ঘটে এই জন্য আল্লাহর কাছে ওয়াদা করবে, এবং আগামী দিনগুলো যেন আরও সুন্দর হয়, আরও ভালোভাবে আল্লাহর বিধান অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করতে পারে এই জন্যে সে সিদ্ধান্ত নেবে, পরিকল্পনা করবে। পক্ষান্তরে আমাদের এই পহেলা বৈশাখ উপলক্ষে আমরা কি আসলে সে কাজটা করছি? আমাদের সেই অনুভূতিকে আমরা জাগাতে পারছি যে আমার পিছনের জীবনে একটা বছর অতিবাহিত হয়ে গেল, এখন আমার আল্লাহর কাছে তওবা করার দরকার, অতীতের গুণাখাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার, এবং ভবিষ্যৎ দিনগুলো যেন সুন্দর হয় সেজন্য সুন্দরভাবে পরিকল্পনা করার দরকার। সেগুলোকে আমরা করছি? সেগুলো কিন্তু আমরা করছি না। আমরা হই হুল্লোড় আনন্দ খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা এই একটি দিনকে আমরা কী করতেছি, স্বাগত জানাচ্ছি। তারপরে এখানে আরেকটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে এই যে নওরোজ বা নতুন বর্ষ উদযাপন করা, হ্যাঁ, নববর্ষ উদযাপন করা, এটা মূলত অগ্নিপূজকদের মাধ্যমে প্রথম চালু হয়েছিল, হ্যাঁ, মাজুসি তাদের মাধ্যমে সর্বপ্রথম এই নওরোজ উদযাপন করা বা নববর্ষ উদযাপন করা চালু হয়েছিল। এটা কোনো মুসলিম সংস্কৃতি নয়, ইসলামী সংস্কৃতি নয় নতুন বর্ষ উদযাপন করা। যদি এটি ইসলামী সংস্কৃতি হতো তাহলে মুসলিমদের সবচেয়ে মানে আরবি যে হিজরি সন, সেই হিজরি সন উপলক্ষে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনুষ্ঠান আয়োজন করতেন, সাহাবায়ে কেরাম এই উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করতে অনুষ্ঠান করতেন বা মুসলিমগণ সেটা করতেন, কিন্তু সেটা কিন্তু করে না। এখান থেকে প্রমাণিত হয় যে এই নববর্ষ উদযাপন করা ইসলামিক কালচারের মধ্যে গণ্য নয়। এটি হচ্ছে
এটা হচ্ছে অমুসলিমদের অর্থাৎ অগ্নি পূজকদের একটি কালচার, যেটা ক্রমান্বয়ে মুসলিমদের মধ্যে ঢুকেছে। আবার ওই যে একটা আছে আপনার 31st night, এটি কিন্তু খ্রিস্টানদের কালচার। সুতরাং নববর্ষ উদযাপন করা খ্রিস্টানদের এবং অগ্নি পূজকদের থেকে এসেছে, মুসলিমদের সাথে এই নববর্ষ উদযাপনের কোনো সম্পর্ক নেই, এটা শরীয়তে হারাম এবং নাজায়েজ। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, সব মিলিয়ে আমরা যে কথা বলবো যে আজকে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে মুসলিম জাতিকে পুনরায় সেই পৌত্তলিকতার দিকে, সেই মূর্তি পূজার দিকে ফিরিয়ে নেওয়ার জন্যে একদল চক্রান্তকারী, শয়তানের চক্রান্তে নিমজ্জিত একদল সংস্কৃতি নামে একদল মানুষ, সাংস্কৃতিক প্রেমী নামক একদল মানুষ, তারা কিন্তু কাজ করে চলেছে। আমরা যদি সচেতন না হই, আমাদেরকে সেই আমাদের বাপদাদার ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের দিকে তারা ফিরিয়ে নিয়ে চলে যাবে। আমাদের যুবকদেরকে ইসলামের যে মূল রুট, মূল স্পিড, সেখান থেকে তারা দূরে সরিয়ে আমাদের সেই পূর্বপুরুষ যারা একসময় হিন্দু ছিলেন, হ্যাঁ হিন্দু ছিলেন, সেই হিন্দুত্ববাদীদের দিকে এবং হিন্দু ধর্মের দিকে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্যে তারা গভীরভাবে চক্রান্তে লিপ্ত রয়েছে, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা যদি সচেতন না হই, তাহলে একসময় আমাদের সামনে ভয়াবহ অন্ধকার নেমে আসবে। তাই প্রিয় বন্ধুগণ, সময়ে থাকতে আমাদেরকে সচেতন হতে হবে, যুব সমাজকে সচেতন করতে হবে, আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে সতর্ক করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, হে তোমরা বাঁচাও নিজেদেরকে এবং সন্তানদেরকে বাঁচাও জাহান্নামের ভয়াবহ আগুন থেকে। সুতরাং আমরা যদি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যে আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে এই ধরনের অপসংস্কৃতির সয়লাভে গা ভাসিয়ে যেন আমরা না দেই, আমাদের সন্তানরা যেন এই অপসংস্কৃতির সয়লাভে গা ভাসিয়ে না দেয়, সেজন্য প্রত্যেক অভিভাবক, প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদেরকে এই ব্যাপারে সচেতন করবে, যুব সমাজকে সচেতন করবে, শিক্ষকদের দায়িত্ব হচ্ছে ছাত্রদেরকে সচেতন করবে, সমাজের মুরব্বীদের দায়িত্ব হচ্ছে তার সমাজের লোকদেরকে সচেতন করবে, একজন মসজিদ ইমামের দায়িত্ব হচ্ছে মুসলিমদেরকে সচেতন করবে, এইভাবে যে যার অবস্থান থেকে মানুষকে সচেতন করবে। একজন যারা ফেসবুক ইউজ করেন, আমরা বলবো ফেসবুকের মাধ্যমে এই ব্যাপারে আপনি গণসচেতন করে তুলুন। যারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পরিচালনা করেন, ইন্টারনেটের মাধ্যমে এই কথাগুলো আপনার মানুষের সামনে তুলে ধরুন। অর্থাৎ আমি যেটা বলতে চাই, প্রত্যেকে আল্লাহ পাক যে যতটুকু যাকে তৌফিক দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, সেই সম্পূর্ণ ক্ষমতাটাকে সে যেন এই মানুষকে অপসংস্কৃতি বাঁচানোর জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে ইউটিলাইজ করে, এই জন্য উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আখিরাতে উত্তম বিনিময় দান করবেন এবং এর জন্য তার জন্য রয়েছে অবারিত সওয়াব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই জাহান্নামের পথে মানুষকে বাধা দেওয়ার করার ক্ষেত্রে এক একজন দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সমাজকে, আমাদের এই জাতিকে, আমাদের যুব সম্প্রদায়কে সব ধরনের অশ্লীলতা, নোংরামি এবং শয়তানি চক্রান্তের হাত থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।